দর্শক বন্ধু নমস্কার বর্তমান মু আসিছি হাওড়া হোটেল রে আপন মনকু কহিয়া পাই চাহুচি কলিকতার সুপরিচিত বৃহৎ পুরাতন হোটেল হচ্ছে হাওড়া হোটেল আপন মনকু কহিয়া পাই চাহুচি যে হাওড়া হোটেল রে বর্তমান আমি আসি পৌঁছি যে এই হাওড়া হোটেল রে স্বতন্ত্রতা অছি এহা এক সুপরিচিত হোটেল এতি সকাসু কারণ বিভিন্ন ফিল্ম সাউথ ইন্ডিয়ার সুপরহিট ফিল্ম চিরঞ্জীবর ফিল্ম বালকৃষ্ণ এবং ভেঙ্কটেশ্বর ফিল্ম পবন কল্যাণর ফিল্ম এবং এই প্রকার বিভিন্ন সাউথ ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়া ফিল্ম গুড়া এখানে রেকর্ড করা যাইছে এবং সুপর হিট চলচ্চিত্র ভাবে তাহা জনাশুনা হয়ে সারি অছি বর্তমান মু আপন মন কইয়া পাই চাউছি যে রুম রে বর্তমান আমি আসি 236 এবং আপন দেখি পারিবে 237 এই যে রুম রে আপন যদি চিত্র দেখিবে চিরঞ্জীবী রো ফিল্ম রে সৌন্দর্য অছি সেইঠারে যে কি সবুটার সুপার হিট হিরোইন থিলে সে সময় বর্তমান সে নাহান্তি এই চলচ্চিত্র বিশেষ করি কি এই হোটেল রে এই রুম রে সে মানে করিছিলে যে মাধ্যমে কি অনেক দর্শক মানে মুখ্য স্থানকে আসিছিলে আপন মনে দেখি পারিবে এই যে হাওড়া হোটেল অছি হাওড়া স্টেশন পাখরে কলকাতার হাওড়া স্টেশন নিকটরে হাওড়া ব্রিজ পাখরে তো স্বতন্ত্রতা রয়েছে যে বিভিন্ন প্রকার পর্যটন স্থল এই নিকট স্তরের রয়েছে সকাশ বিভিন্ন কলাকার গুড়াক বিভিন্ন ডিরেক্টরস গুড়াক ফিল্ম নির্দেশক মানে এই স্থানকে আসিকি ফিল্ম রেকর্ড করতে বা ফিল্ম শট করতে বর্তমানে কিছুদিন পরে মধ্য বেঙ্গালীর কিছু ফিল্ম এটা রেকর্ড হওয়া যাচ্ছি আর পূর্বরু অমিতাভ বচ্চন অভিষেক বচ্চনর ফিল্ম মধ্যে হাওড়া ফিল্ম এই স্থানরে হয়েছিলা রেকর্ড হয়েছিলা বিশেষ করি কারণ এই যে হাওড়া হোটেল অছি সবুঠারু উত্ত অতি সুন্দর ভাবে এই স্থানরে করা যাইছি সবুঠ বড় বিষয় হল যদি আপন মানে এই হোটেল রহিবা চাহুচ্ছেন হাওড়া রেলওয়ে স্টেশন রু অতি নিকটর ভাবে স্থাপিত বা নির্মাণ হয়ে অছি হোটেল এবং ফ্রি রে আপন মানে ব্রেকফাস্ট মধ্যে পাই পারিবে এবং যে মূল্যধার মধ্যে রাখিছেন তা অতি নিম্নমানর যা কি আপন মানে নিশ্চিন্ত ভাবে দেই পারিবে এবং অতি সুন্দর ভাবে পুরো পুরাতন এই যে হোটেল রে আমার যে স্বতন্ত্রতা অছি আপন মানে আসি দেখি পারিবে যে ফিল্ম গুড়াক রেকর্ড করা যাইতলা চিরঞ্জীবীর বালকৃষ্ণর এবং ভেঙ্কটেশ্বর তো এই যে ফিল্ম ইন্ডস্ট্রি পাই অতি সুন্দর স্পট হাওড়ারে যদি যে মানে মধ্যে ছোট ছোট ফিল্ম করিয়া পাই চাহুছন্তি আপন মানে মধ্যে এই স্থানকে আসি পারিবে কারণ এই স্থান বিশেষ করি গুটে নির্দেশক মানক সহিত এক জড়িত ভাবে রই অছি যে যদি কোনসি ফিল্ম এঠারে শুটিং করা যায় তাহলে নিশ্চিত ভাবে সুপার হিট হুয়ে যদি বি ওড়িয়া ইন্ডস্ট্রি আজি পর্যন্ত এই স্থানরে শুটিং হয়ে পারি নাই যদি নিশ্চিন্ত ভাবে এক স্বতন্ত্রতা রয়েছে যে আপন মানে দেখি পারিবে অতি সুন্দর অছি ফিল্মটা চারিপার্শ্বরে মধ্য বিভিন্ন প্রকার সিনেরি আপন মানে দেখি পারিবে সেথিপাই এই যে স্পট কু বা এই যে লোকেশন কু অনেক নির্দেশক মানে আপনাতে এবং এই স্থানকু আসন্তি কলিকতার আমোদ কুমার বর্ধনক রিপোর্ট গ্লোবাল টিভি লাইভ 24/7